আজ সন্ধ্যায় বেসিক্যালি আমার একটা ব্র্যান্ড শুট ছিল, সেটা শেষ হতেই মা জিজ্ঞাসা করছে রাতে কি খাবি। তো আমি বললাম চলো মা আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। বলতে গেলে এটা কিন্তু শুধু মুখেরই কথা ছিল, কারণ মা অলরেডি সবকিছু গুছিয়ে রেখেছে আর আমি কখন রান্না করব তার জন্য বাবা এখানে ওয়েট করছে। অনেস্টলি বললে লুচি আমি প্রপার গোল করে বেলতে পারি না, বাট যেইটুকু বেলতে পারি মোটামুটি খাওয়াই যায়। তো যাই হোক, তারপরে গরম গরম ফুলকো লুচি ভাজতে স্টার্ট করে দিলাম। আমার কিন্তু পার্সোনালি লুচি বানাতে খুব ভালো লাগে, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। আর ভিডিওটা একটু কালো কালো আসছিল, তাই বাবা এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে, দেখো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়েছি। তারপর আর কি প্রথমে বাবাকেই দিলাম টেস্ট করতে, আর রিভিউটা এমন ভাবে নেবো যাতে মনে হয় যে পুরো রান্নাটা আমি করেছি। হ্যাঁ, ঢং করতে করতে হাতে তেল ছিটে এসেছিল, আর মা দিয়েছে একটা আলু কেটে লাগানোর জন্য। তারপর আর কি এবার আমি টেস্ট করবো যে কেমন হয়েছে। ও হো গাইস, আমি তো ওটা বলতে ভুলেই গেছি, মা কিন্তু আমার লুচি বানানোর আগেই আলুর দম করে রেখেছিল, আর ময়দাটাও পুরো মাখিয়ে রেখেছিল, আমি শুধু এসে বানিয়েছি। কিন্তু রিভিউটা সবার কাছে এইভাবে নেবো যে মনে হয় সব রান্নাটা শুধু আমি করেছি। বাই দ্য ওয়ে গাইস, কার কার লুচি ফেভারিট অবশ্যই কমেন্টে একটা হাই করে দাও। সবশেষে ভাইয়ের কাছ থেকেও একটা রিভিউ নিয়ে নিলাম।